টেবিল পর্যন্ত ওই ভাইকে যেন না দেখা যায়, কখনো রাখে না, রাখে একটা মনটা খারাপ কইরা এই জন্য বসে পড়ে গেলাম। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তুমি 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেয় নাই না, যা দিচ্ছে আমার চাই বেশি যোগ্য। ২ লাখের জায়গায় 4 লাখ টাকা দিছে। আরে ভাই আমি বলছি তো তাই না, যে টাকা দিছে তোমার বাপে আমি ওর চেয়েও আরো বেশি যোগ্য, এখন আমার 2 লাখ টাকা লাগবে বাস ফাইনাল। একটা কথা বলি? হ্যাঁ বলো। এমন পানিশমেন্ট দিমু তোমারে, টাকা চাও তো দূরের কথা, জেলের ভাত খাইতে খাইতে তোমার জীবন ওই জেলে চিন্তা করে তাই না, আমার 2 লক্ষ টাকা লাগবে, তুমি কালকে বাপের বাড়ি যাবা এবং কি টাকা আনবা, ওকে? এখন তুমি কোথায় পাবে, তোমার বাপ কই থেকে দিবে না দিবে এসব আমার জানার বিষয় নাই, না হলে কি আছে না পরিস্থিতি খুব খারাপ হবে। আমি গেলাম, টাকা লাগবে আমার 2 লাখ, চেহারা সুন্দর না সুন্দর আমার দেখার ভেল নেই, ঠিক আছে টাকা লাগবে। শুধু ঢং করলে হবে না, টাকা লাগবে 2 লাখ। অপরাধ ছিল আর যদি করে এই সংসারে আমি থাকুক না, যে সংসারে শুধু টাকা টাকা টাকা, আর যার স্বামী এরকম ভাতের মা আমি সংসার করুন না, থাকুন না থাকুন না এই সংসারে। সামনে করবি না ওরা আমি বলছি আমার 2 লাখ টাকা এনে দেওয়ার জন্য বলবি না, আমি কাম কাজ করি না মানে, আমি কাজ কাম করি কিংবা না করি এটা তোদের দেখার কোন বিষয় না, আমার 2 লক্ষ টাকা লাগবে। ও আমি ওরা বলছি আমি তোমার 7 দিনের ভিতর টাকা আমি ম্যানেজ করে দেবো। আচ্ছা ম্যানেজ করে দেবো, তুই ম্যানেজ করবি না, ওর বাপের বাড়ি থেকে আনবে না কই থেকে আনবে দেখার বিষয় না, যাও আমি বলছি আমি টাকা দিব, যাও ভাবি 7 দিন। তুই কত দিলি
কেটে দাও।